mind with blast music. Hi guys, আমি আপনাদের শান্ত ভাই বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল। গাইজ, ডিসেম্বর মাস অলরেডি, আজকে 18 তারিখ, অনেক শীত পড়ে গেছে। তো আমি একটা রুম হিটার কিনছি, তো চিন্তা করলাম যে আপনারা হয়তো কেউ হয়তো রুম হিটারের প্রতি ইন্টারেস্টেড হতে পারেন। এর রুম হিটারের একটা ছোটো একটা রিভিউ নিয়ে চলে আসলাম গাইজ। তো এই হচ্ছে রুম হিটার, এটা হচ্ছে গেল ভিশনের রুম হিটার 2000 ওয়াট, এবং এটা আমি কিনছি হচ্ছে গেল ইয়ে থেকে, বেস্ট বাই থেকে, আর এটার দাম পড়ছে মোটে 1300 টাকা। তো গাইজ, এই যে এখন যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে কষ্ট করে তো কোনো লাভ নাই। আপনারা যদি চান তাহলে এই রুম হিটারটা কিনতে পারেন ভিশনের, এটা 1300 টাকা দাম, এবং গিতেছে কোয়ালিটিও মোটামুটি ভালো। তো চলেন আপনাদের দেখাই গাইজ। ওকে, লেটস গো। এই হচ্ছে গেল প্যাকেট, এই সাইডে এমন কিছু না, এই যে 2000 ওয়াট লেখা, রুম হিটারের একটা ছবি, আর এখানে হচ্ছে গেল মেন হচ্ছে এসে প্রোটেকশন আছে, ওভার হিট প্রোটেকশন আছে, 1 ইয়ার্স ওয়ারেন্টি আছে, এই দেখাইতেছে। তো সাইডে হচ্ছে এই, আচ্ছা, এরপর যদি আমরা আবার ইয়ে করি, এই সাইডে হচ্ছে গেলে এই যে এটা কালোটা। তো আমরা এটা আনবক্স করি কুইকলি, এবং হচ্ছে গেল আপনাদেরকে দেখাই কী কী আছে। এটা ওয়ারেন্টি কার্ড নাকি কী জানি এই আর কি, রাইট, এটা ওয়ারেন্টি কার্ড ভিশনের, আপনারা ওখান থেকে কেনার সময় রেজিস্টার করে নিন যেন ওয়ারেন্টি পান গাইস। আর এটা গাইস, এটা কিন্তু আমি আমার নিজের টাকা দিয়ে কিনছি, কোনো স্পন্সর নাই, সো অনেস্ট রিভিউ হবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। গাইস, এই হচ্ছে আমাদের রুম হিটার ভিশনের, এই যে এখানে মোটামুটি ভালোই মনে হইতেছে, প্লাস্টিকই ভাব, এরপরও বিল কোয়ালিটি মোটামুটি ভালোই, ফিনিশিং আছে মোটামুটি, বাট 1300 টাকা আর কি দিবে। এরপরে তো অনেক সময় তো এটা গত বছরের আগের বছরও দেখছি অনেক দাম বেড়ে গেছে, 2500 হয়ে গেছে, তো এখন তো এর মোটামুটি এই তুলনায় দাম কম আছে গাইস। তো এই যে আপনারা দেখতে পারতেছেন রুম হিটারটা, এই যে রুম হিটারের ভিউ, সাইডে হচ্ছে এই যে এটা, আর যদি আমি একেবারে সাইডে করি, এই যে সাইডে দিয়ে এটা, পিছনে একটা কর্ড আছে, কটটা মোটাই, যেহেতু 2000 ওয়াটের ইয়ে, তো মোটামুটি কটটা মোটাই আছে, এবং লম্বাও আছে কিছুটা, 1 মিটারের মতো মানে লম্বা। ঠিক আছে, এই যে এরকম এখানে আছে, এখানে 2টা নব আছে, জাস্ট রুম হিটার আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে গেল হিটের জন্য, এই যে প্রথম দাগ একটা, এই হচ্ছে গেল 2টা, এই 3, এই 4, এই 4টার মধ্যে মানে 25% করে এক একটা ইয়েতে, এটার মধ্যে একটা থার্মোস আছে, এটা একটা ভালো। আর এই সাইডে আছে হচ্ছে গেলে আপনার ফ্যান স্পিডও আছে হচ্ছে গেলো 1টা 2টা 3টা ফ্যান স্পিড, আর এখানে হচ্ছে গেলো হিট, তো হ্যাঁ কাজও করতেছে, ভিতরে একটা ইয়ে আছে, থার্মোস আছে গাইস। তো এই যে হচ্ছে রুম হিটার, আর রুম হিটারের কর্ড আছে একটা, কর্ডটা তো দেখাইলাম, পিছন দিয়েও এরকম কুইক লুক দেখায় দিই, আর এখান দিয়ে এরকম মোটামুটি ওয়েট আছে, ভিতরে যে ফ্যানটা আছে মোটামুটি ওয়েট আছে গাইস। তো এখন গাইস লেস্ট আমরা এটা চালু করে দেখি এটা কী অবস্থা কীরকম। তো গাইস, এই যে এখন রুম হিটার অলরেডি কানেক্ট করে ফেলছি, আপনারা দেখতে পারতেছেন ইয়ের সাথে, ওয়াল মাউন্টের সাথে। তো এটা নর্মালি আপনার ওই ফ্রিজের প্লাগেই চলবে, নর্মাল প্লাগে দেন না, ফ্রিজের প্লাগে চললে বেটার, কারণ গেল 2000 ওয়াট। ও গাইস, আচ্ছা, আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে পিছনে যেখানে সিরিয়াল কোড আছে, এখানে পাস হয়েছে যেটা আর কি, কিউসি পাস, এটা দেখে নিন। আর এই যে এখানে নিচে একটা সুইচ আছে, এই সুইচটা যেই পর্যন্ত দেখেন এমনি কিন্তু এখন কিন্তু চালু হইতেছে না, এ দেখেন রাখার পরে জ্বলে যাইতেছে লাইটটা। তো এই যে আবার একটু আমি উঠাইলাম, এই যে দেখেন চলে যাইতেছে, কাট অফ হয়ে যাইতেছে, এখানে রাখলে আবার গেলেও চালু হইতেছে গাইস। তো এটা একটা ভালো একটা জিনিস, 1300 টাকার মধ্যে ভালোই দিছে জিনিসটা গাইস। তো এই যে এখন এটা আমরা গেলো ছাড়লাম, এখন আমরা যদি এটা ছাড়ি, ইয়েটা এই যে ছাড়লাম, ছাড়ার পরে ফ্যানটা অলরেডি চলতেছে, আপনারা শুনতে পারতেছেন কিনা যায় না, বাট ফ্যানটা চালু হয়ে গেছে, ফ্যানটা চালু হয়ে গেছে, আসতেছে বাতাস আসতেছে, এবং রুমটা হিট হইতেছে গাইস। তো এটা আসলে গেলো খুব বড় রুমে কাজ করবে না গাইস, সেটা মোটামুটি 500 স্কোয়ার ফিটের রুমে হয়তো গেলো কাজ করবে, যদি দরজা জানলা বন্ধ থাকে গাইস। তো অবশ্য 1300 টাকা আমি মনে করি ভালোই প্রাণ, এটা বেস্ট বাইতে ভালোই বিক্রি করতেছে গাইস, আর এর থেকে অনেক বেশি দামও আমি দেখছি, যখন বেশি শীত পড়ে তখন অনেক দামও স্টেডিয়ামে বিক্রি করে, এগুলি কোয়ালিটি আরও খারাপ। তো এটা 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 আছে, এটা খুব যে ভালো কোয়ালিটি এমন না, তো মোটামুটি কোয়ালিটি, তো অবশ্য ব্যাটারি গাইস, ব্যাটারি হবে। আর গাইস সরি, আসলে আমার অনেক দিন কোনো ভিডিও আমি
আমি ইয়ে করতে পোস্ট করতে পারিনি, ইরেগুলার ছিলাম ইউটিউবে, এখন আবার রেগুলার হব। সবাই জিজ্ঞেস করতেছে ভাই জার্মানি সিরিজ বাকিটা কবে আসবে, কবে আসবে, মোটরসাইকেলের ভিডিও বানান, এটা ভিডিও বানান। তো অসুবিধা নেই, মোটরসাইকেলের ভিডিও আসতেছে ইনশাল্লাহ, রয়্যাল এনফিল্ডও আসতেছে, ডোমিনারও আসবে এবং আরও কতগুলো ভিডিও টিডিও আসবে গাইস। তো আপনারা দেখেন গাইস, এখন থেকে আমি রেগুলার হব। আমার একটু সমস্যা ছিল দুই মাস ধরে, আমার নিজের অপারেশন হয়েছে, আমার আব্বু অসুস্থ ছিল, আব্বুরও হার্ট বাইপাস হয়েছে গাইস। তো এটুকুই আজকের জন্য গাইস, তো আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আবার। আনটিল দেন, আপনারা যদি একটু দেখিয়ে ফেলেন প্লিজ লাইক করে যাবেন, অ্যান্ড প্লিজ 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 ডু সাবস্ক্রাইব, বাই।